এই অনুষ্ঠানে স্বাগত। আমি রাতুল গুহ, সদস্য বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জি, উনিও সদস্য বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা দপ্তর। আমরা আমাদের আজকের সেশনটায় প্রথমে একটা জেনেরিক সেশন থাকবে, জেনারেল, তারপর আমাদের সেশনটা সাবজেক্ট ওয়াইজ হবে। বলে রাখি শুরুতেই, আমরা আমাদের এই সেশনগুলো বাংলায় যেমন করব এবং সেটা ইংলিশেও বলতে থাকবো আমরা, ফলে যাদের বাংলা বুঝতে অসুবিধা হবে তারা একটু ওয়েট করবেন, দেখবেন ইংলিশেও আমরা সেগুলো বলতে থাকবো, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শুরুতেই বলে রাখি যে আজকের এই সেশনটা কেন, আমরা এর আগে একটা সেশন করেছিলাম যেখানে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে, কেন এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, কিভাবে তার ব্যবহার করা হবে, তাই নিয়ে কথা বলেছিলাম, এবং আজকে সেই কথাগুলোকে আরেকবার রিইনফোর্স করে নিয়ে তার এক্সটেনশনে এক্সট্রা কিছু কথা বলবো, যে ক্ষেত্রে যে যে কথাগুলো আপনাদের এই বাচ্চাদের জমা দেওয়া কাজগুলোর ইভ্যালুয়েশন করতে সাহায্য করবে, এবং ইভ্যালুয়েশনের পর আপনারা যখন কোভিড প্রোটোকল মেনে তাদেরকে ফিডব্যাকটা দেবেন সেক্ষেত্রেও সাহায্য করবে। আগেই বলে রাখি, আমরা আগের কথাগুলোকে জাস্ট একটু রিক্যাপ করে নিই। আমরা জানি যে দেশ জুড়ে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস হবে, অ্যাজ অফ নাও ঠিক আছে যে 12th November হবে এই বছরের, এবং সেক্ষেত্রে আমাদের সমস্ত কোয়েশ্চেন গুলোই সেই সার্ভেতে যে কোয়েশ্চেন গুলো করা হবে বাচ্চাদেরকে, সেই কোয়েশ্চেন গুলো হবে এমসিকিউ। সেই কথাটা মাথায় রেখে, কিপিং দ্যাট ইন মাইন্ড, আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, আমাদের এক্সপার্ট কমিটি, আমাদের বোর্ড, আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান, সবার তরফ থেকে আমরা একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ ডেভেলপ করেছি, যেটা আপলোডেড হয়ে গেছিল বাংলা শিক্ষা পোর্টালে, এবং সেখান থেকে আপনাদের মাধ্যমে তাদের স্টুডেন্টদের গার্জিয়ানদের কাছে চলে গেছে সেই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা। তারা সেটা অ্যান্সার করেছে, 25-26 তারিখে তারা সেটা সাবমিট করছে, এবং এখন ইভ্যালুয়েশনের কাজ চলছে। আমরা বলেছিলাম যে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ হঠাৎ করতে গেলাম কেন, অ্যান্ড এটা কোথায় ডিফারেন্ট ফ্রম রেগুলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আমরা বলেছি যে যেহেতু ন্যাস যে সার্ভেটা অ্যাক্রস দ্য কান্ট্রি হয় বেসড অন এমসিকিউ, তাই আমরাও চাইছিলাম যে আমাদের স্টুডেন্টরা এমন কোন একটা প্যাকেজ পাক, মেটেরিয়াল পাক, যেখানে সব কোয়েশ্চেনই এমসিকিউ, যাতে হঠাৎ করে সার্ভের সময় তাদের একটু অবাক না হয়, তারা একটু অপ্রস্তুত না হয় যে হঠাৎ সব কোয়েশ্চেন এমসিকিউ কেন। তাই এই প্যাকেজটা তৈরি করা, এটা একটা স্ট্রাকচারাল রিজন ছিল, এবং আমরা থিমেটিক্যালি উই অলসো সেড দ্যাট যে এই পার্টিকুলার এমসিকিউ গুলো ইজ ডিফারেন্ট ফ্রম জেনারেল এমসিকিউ। কি বলেছিলাম যে দিজ এমসিকিউজ আর বেসিক্যালি কম্পিটেন্সি বেসড এমসিকিউ, সামর্থ্য ভিত্তিক, যেটা কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট কম্পিটেন্সি বেসড এমসিকিউ। অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের একটা সামর্থ্য বা একটা কম্পিটেন্সি অ্যাচিভড হয়, তাহলে সে যে স্টেটেরই স্টুডেন্ট হোক না কেন, যে সিলেবাসই ফলো করুক না কেন, যে টেক্সট বুকই ফলো করুক না কেন, ইফ দ্য কম্পিটেন্সি ইজ অ্যাচিভড, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট সেই উত্তরটা দিতে পারবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা কথাও বলেছিলাম, দিজ এমসিকিউজ আর নট ইনফরমেশন বেসড এমসিকিউজ, দিজ এমসিকিউজ আর বেসিক্যালি বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। কারণ আমরা এই যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হবে, সেক্ষেত্রে কিন্তু যে এমসিকিউ গুলো হবে সেগুলো কম্পিটেন্সি বেসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড হবে। অ্যাট দ্য সেম টাইম উই অলসো মেনশন দ্যাট দিজ এমসিকিউস, এই এমসিকিউ গুলো কিন্তু ওদের মধ্যে দুটো ব্যাপার ক্রিয়েট করবে, একটা কগনিটিভ কনফ্লিক্ট ক্রিয়েট করবে, যেখানে দুটো ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান ইজ ওয়াই, আদার ইজ হাউ। আমরা বলেছিলাম ওদের মধ্যে একটা, ওদের মধ্যে না কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো কাজটা করার সময় একটা হচ্ছে ওয়াই ভিত্তিক, কেন ভিত্তিক, আর একটা হচ্ছে হাউ, কিভাবে, কারণ ওয়াই লিডস টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হাউ লিডস টু অ্যাপ্লিকেশন। ওরা অ্যান্সার করার ক্ষেত্রে ওদের মধ্যে এই ভাবনাগুলো আসবে, এবং আমরা বলেছিলাম যখন ওদের মধ্যে এই ভাবনাগুলো আসবে তখন ওরা হয়তো আপনাদের কাছে কিছু সাপোর্ট চাইবে, এবং সেই সাপোর্ট দেওয়ার সময় আমরা রিকোয়েস্ট করেছিলাম আপনাদেরকে যে প্রথমেই কোন অপশনটা, যে একটা কোয়েশ্চেনের চারটি অপশন আছে, এক্স্যাক্টলি কোন অপশনটা উত্তর শুরুতেই না বলে দিয়ে কেন সেই উত্তরটা, সেই পথটা, প্রথমে ডেস্টিনেশনটাকে জাস্ট ওয়ান অফ বলে না দিয়ে সেই পথটাকে তাকে ক্লিয়ার করা, যে কেন সেই উত্তরটা, বাকি তিনটে কেন নয়, সেই জায়গাটাকে ওকে ক্ল্যারিফাই করা, এই সাহায্যটা করা, এবং ফাইনালি উত্তরে অ্যারাইভ ডেট হওয়া।
আর আমরা এটা মেনশন করেছিলাম যে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দুভাবে আমাদেরকে সাহায্য করবে। এই ন্যাশ বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যে র্যান্ডামলি সিলেক্টেড স্কুলের স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, সব সব স্কুলের সব স্টুডেন্ট তো অংশগ্রহণ করবে না, কিছু র্যান্ডামলি সিলেক্টেড স্কুলের স্টুডেন্ট দে উইল টেক পার্ট ইন দিস পার্টিকুলার সার্ভে, তারা কিন্তু একটা প্রিপারেশন হয়ে থাকছে সেই সার্ভেতে অংশগ্রহণ করার আগে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের মাধ্যমে। অ্যাট দ্য সেম টাইম যারা অংশগ্রহণ করলো না, হু আর নট র্যান্ডামলি সিলেক্টেড, যে স্কুলগুলো র্যান্ডামলি সিলেক্টেড হলো না, তাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যে সুবিধাটা হবে তাদেরও কিন্তু একটা লার্নিং এম্পাওয়ারমেন্ট হবে, লার্নিং এনহ্যান্সমেন্ট হবে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা প্র্যাকটিস করার মাধ্যমে। এর সাথে আজকে একটা কথা, আমরা দুটো খুব স্পেসিফিক কথা আপনাদের সাথে অ্যাড করব। এক, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ যেমন ন্যাসে ব্যবহৃত হবে, ন্যাসের জন্য প্রিপারেশনের কাজ করবে, একটু হেল্প ইন প্রিপারেশন ফর ন্যাস এবং ফর দ্য টাইম বিং লার্নিং এম্পাওয়ারমেন্টে সাহায্য করবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যে ধরনের এমসিকিউজ হ্যাভ বিন ডেভেলপড ইউ হ্যাভ ফাউন্ড ইন দিস এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, যে ধরনের এমসিকিউ এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে আপনারা দেখেছেন, ওয়াই বেসিক্যালি ওয়াই অ্যান্ড হাউ বেসড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড, আমাদের রিকোয়েস্ট থাকবে পরবর্তীকালে যখন সব কোভিড প্রোটোকল মেনে সব ফেভারেবল সিচুয়েশন থাকবে, যখন কাজ করা যাবে, আপনাদের প্ল্যান অফ অ্যাকশনে যখন বাচ্চাদেরকে এমসিকিউ যখন দিচ্ছেন কোন একটা সিচুয়েশন তৈরি হবে, তখন এই জাতীয় কিছু এমসিকিউ বা স্টুডেন্টদের জন্য কিন্তু আপনারা ডেভেলপ করতে পারবেন যখন অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড অ্যান্ড সিচুয়েশন পারমিটস। মানে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা একটা স্যাম্পল অ্যাডাপ্টেশন স্যাম্পল এমসিকিউ প্যাকেজ হতে পারে, যেটা আপনাদেরকে হয়তো খানিকটা দিশা দিতে পারে যে কি ধরনের এমসিকিউ করলে পরবর্তীকালেও বাচ্চাদের যে মুখস্থ বিদ্যা থেকে সরে এসে অ্যাপার্ট ফ্রম মেমোরাইজেশন তারা বুঝলো কিনা, হোয়েদার দে হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড হোয়েদার দে আর ক্যাপেবল অফ অ্যাপ্লাইং দ্যাট আন্ডারস্ট্যান্ডিং, সেইটা বোঝার জন্য কিছু এমসিকিউ যদি আপনার কখনো তৈরি করার কথা মনে হয়, দিস এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ would help you as a sample paper ebong as a guideline, eta ekta subidha. At the same time ekhon to apnara jehetu student ra they have submitted their copies ebong apnara sheigulo ki evaluate korchen, ekhane ekta kotha bolbo ei evaluation er khetre na dutu jinish hobe, ekta hocche individual evaluation je ekta student kon kon jayga kon kon gulo parche ebong kon kon jayga gulo ta phak roye jacche, এইটা আপনাকে বুঝতে যেমন সাহায্য করবে তাকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট করার ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, দেখবেন এমন হতে পারে হয়তো কিছু কিছু এরিয়ায় যে কিছু ধরনের কোয়েশ্চেনে প্রায় আপনার ক্লাসের সব স্টুডেন্টই রাইটলি অ্যান্সার করছে, কারেক্ট অ্যান্সার করছে, আবার কয়েকটা জায়গা আছে হয়তো যেগুলো একটা ক্লাসের মধ্যে একটা মেজর পার্ট অফ দ্য চিলড্রেন তারা কিন্তু আনসারটা দে কান্ট আনসার ইট কারেক্টলি। সো দেয়ার মেনি সাম প্লেসেস ইন দ্য প্যাকেজ যখন ওয়েন ইউ আর ইভ্যালুয়েটিং যেখানে স্টুডেন্টস আর অ্যান্সারিং ইন দ্য কারেক্ট ম্যানার প্রায় সব স্টুডেন্ট, সো আমি বুঝবো অ্যাজ এ ক্লাস আমার স্টুডেন্টদের সেটা এরিয়া অফ স্ট্রেংথ, আর কয়েকটা কোয়েশ্চেন স্পেসিফিক কোয়েশ্চেন সেগুলো হয়তো একটা মেজর পার্ট অফ দ্য স্টুডেন্ট তারা কিন্তু কারেক্টলি অ্যান্সার করতে পারছে না। সো পরে আপনার যখন প্ল্যান অফ অ্যাকশন তৈরি করবেন কিভাবে ক্লাসটা ক্লাসের বিভিন্ন প্ল্যান অফ অ্যাকশন তৈরি করার ক্ষেত্রে ওই পার্টিকুলার জায়গাগুলো আপনাকে হেল্প করবে, একটা ডায়াগনোসিস হয়ে থাকছে যে এই এরিয়াগুলোই হয়তো আমার ক্লাসের স্টুডেন্টদের একটা একটা লার্নিং গ্যাপ রয়ে যাচ্ছে, সেটা আপনার পরবর্তী প্ল্যান অফ অ্যাকশনে কিন্তু সুবিধা করবে। আমি রিকোয়েস্ট করবো আমার কলিগ ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জিকে যখন স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করছে আর কোনো কথা যদি তার তারা মাথায় রাখলে ভালো হয় সেটা যদি একটু সাজেস্ট করেন। থ্যাংক ইউ রাতুল। Rathul, what Rathul has really said is that he has summed it all up. We are going to have NAS, as we know up till now, on 12th of November. And for this NAS, MCQ package has been provided to the students. The answers are most probably, the responses from the students are most probably already with you. So what Rathul has done is that he has made a recapitulation of what was said on the previous session. That was on the 7th. And he has added two main points. What he has done is he has gone for a mix of English and Bangla. In his statement, I will mostly speak it in English,
for my colleagues from the Hill so that they can have a better understanding of it. It will be the same thing of what he has said, almost the same thing. The language will be different. That a National Achievement Survey, as we know it, as NAS, and since it's a survey, one of the tools of the survey is a questionnaire. It's not a question. One of the tools of examination or one of the tools of evaluation is a question paper. And one of the tools of the survey is a questionnaire. And the difference between a question and a questionnaire is this, that a questionnaire is more focused. A question paper, on the other hand, stretches across a wide range. For instance, a question paper may ask students to recall an information. A questionnaire on NAS would never ask a student to recall an information. The questionnaire of NAS is solely based, as Rathula had made it so specifically clear, based on understanding, students' understanding of a particular knowledge, and the application part of it all. Therefore, the MCQ package that you have in hand, that the students have already expected, the students have already responded. So that will help you in two ways, actually. One, it will show if the students have any learning gaps. For instance, in a particular MCQ paper, if a majority of the students are stuck in a particular question, or if they are making a wrong response to that particular question, then it is understandable that the competency required for correctly responding to that particular item has not been achieved by the students. So that will give you, I mean, my dear teachers, that will give you a clue as to where the students are lacking in terms of their understanding and application, which competency they are lacking. So this will be one clue to you. And this clue itself will help you to remediate, to provide remediation to that gap in their understanding and activity. The second point, the second major point that Rathula has mentioned is this, that since this is a question, it's the questionnaire based on understanding and application, you can also frame such types of questions based on understanding and application and provide it to the to your students so that they can respond. I mean, this is for all. Only a few schools will be selected for sitting in the National Achievement Survey. But that does not mean that other students will not enjoy the benefits of responding to questions that are based on understanding and application. Therefore, the School Education Department, Government of West Bengal, has thrown this MCQ package open to all schools so that only a handful of students do not enjoy the benefits of responding to questions based on understanding and application in this multiple choice question format. Therefore, even if your school is left out from the purview of NAS 2021, you will provide your students with similar questions based on understanding and application so that you can identify their learning gap in terms of understanding and application, and so that the students can also benefit themselves by responding to these questions. Now, one of the issues that Rathula has already said, and I just want to highlight on, is that
since these questions are not based on information, they would test a student's competency. Or more specifically, a particular learning outcome that a student is able to respond to a particular item. And the items are of a varied nature. A varied nature meaning they are stretched across various competencies. Not that they are only based on a particular competency. Understanding of various competencies and application of those competencies. That would provide students with a large dimension of variety of questions. Now, when you are evaluating the responses from the students, please put an extra effort that when you communicate your response to the students have already responded. You are already having the response of the students in hand. So even if your school is not a part of this NAS evaluation system this year, please make an effort to communicate the points, the competencies where the students are lacking. Don't simply float your answer to the students. Please explain to them, please guide them how they could have arrived at the right answer. If you could do that initially, at this initial level, that how the students can come to a correct conclusion from a given number of choices. In this case, in the case of NAS, the choices are 4 in number. So how the students can come to a particular conclusion, to a correct conclusion, that would be of great help to the students. And as they will graduate from 3 to 4, so the students themselves will have an empowerment of their learning. And once they have an empowerment, they will be able to claim an ownership of their knowledge. And once they do claim that ownership, the purpose of this MCQ package and the purpose of your evaluating their responses will be fulfilled. The bottom line being that our students will be better empowered to claim ownership of their own knowledge through this MCQ package. So that's from my end. I will just give it back to Rahul to wrap up this session. Thank you, Bonelda. আমরা এই সেশনে যেটা ডিসকাস করলাম যে জাস্ট সাম আপ করে দিচ্ছি আপনারা যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা দেখেছেন যেটা বাচ্চারা আনসার করেছে আপনাদেরকে সাবমিট করেছে যেটা এখন ইভ্যালুয়েট করা হচ্ছে সেই অ্যাডাপ্টেশন প্যাকেজটা স্টুডেন্টদেরকে হেল্প করবে ন্যাস বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যখন তারা অ্যাপিয়ার করবে এবং এই পার্টিকুলার অ্যাডাপ্টেশন প্যাকেজটা তাদেরকে যেহেতু তারা প্র্যাকটিস করছে আর ন্যাশের কোয়েশ্চেন ইয়ারে সার্ভে কোয়েশ্চেন ইয়ারে যে পুরোটাই এমসিকিউ থাকে তাদেরকে কিন্তু অনেকটা ওয়েল ইকুইপ করে রাখবে যারা র্যান্ডামলি সিলেক্টেড স্কুলের স্টুডেন্ট হিসেবে অ্যাপিয়ার করবে এর বাইরেও যারা রইল যারা ন্যাশে অ্যাপিয়ার করবে না তাদের লার্নিং এম্পাওয়ারমেন্টেও কিন্তু একটা সুবিধা করবে এক্ষেত্রে একটা কথা আমরা অলরেডি ডিসকাস করেছি এই কোয়েশ্চেন গুলো এই এমসিকিউ গুলো আর বেসিক্যালি জেনেরিক কোয়েশ্চেন কন্টেন্ট যেগুলো কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন আমি যে স্টেটেরই যে সিলেবাস যে টেক্সট বুক ফলো করি না কেন ইফ আই হ্যাভ অ্যাচিভড দ্য কম্পিটেন্সি দেন ইফ আই ক্যান আনসার দিস পার্টিকুলার এমসিকিউ দ্যাট শোজ আই হ্যাভ অ্যাচিভড দ্য কম্পিটেন্সি
And at the same time, we have discussed these MCQs are basically based on understanding an application, and that would create a sense of why and how among the student. Kauna, why after all, why theke answer ta jay understanding and how theke application. আমরা এটা টু ফোল্ড রিকোয়েস্ট রাখছি আপনাদের কাছে এই সেশনে দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাস ওয়ান ইজ এই এমসিকিউ গুলো ক্যান বি ইউজ অ্যাজ স্যাম্পল প্যাকেজ যেটা যখন ন্যাস পেয়েও যাবে ইভেন পরে আপনাদের প্ল্যান অফ অ্যাকশনে পরে অনেক পরে যখন চলতে থাকবে পড়াশোনা তো চলতেই থাকবে মহতা নদীর মতো সেক্ষেত্রে আপনারাও যখন এমসিকিউ তৈরি করবেন ডেভেলপ করবেন এবং ভাবছেন যে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড এমসিকিউ তৈরি করে একটু ইভ্যালুয়েট করা যায় ওয়েদার ওরা শুধু মুখস্থ না করে ওয়েদার অ্যাপার্ট ফ্রম মেমোরাইজিং ওরা বুঝেছে কিনা এবং ওদের অ্যাপ্লিকেশন লেভেলের এবিলিটিটা এসছে কিনা সেটা দেখার জন্য এমসিকিউ ডেভেলপ করা দরকার তাহলে এই প্যাকেজটা কিন্তু আপনার কাছে একটা রেডি রেফারেন্স হিসেবে একটা স্যাম্পল রেফারেন্স হিসেবে কাজ করবে এক এবং এই ইভ্যালুয়েট করার সময়ও আপনার টু ফোল্ড সুবিধা হবে একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোন স্টুডেন্ট কোন জায়গাটায় এরিয়া অফ স্ট্রেংথ আছে এবং এরিয়া লার্নিং গ্যাপ আছে সেটা যেমন বোঝা যাবে অ্যাট দ্য সেম টাইম পূর্ণেন্দ্রনাথ যেমন বলছিলেন যে কোন একটা পার্টিকুলার কম্পিটেন্সির উপর বেস করে কোন একটা পার্টিকুলার কোয়েশ্চেনে দেখা গেল অনেক স্টুডেন্টই আনসারটা কারেক্টলি করতে পারেনি তাহলে বোঝা যাবে এই পার্টিকুলার কম্পিটেন্সির জায়গাটা কিন্তু আমার ক্লাসের একটা একটা মেজর গ্যাপ রয়ে গেছে আমার স্টুডেন্টদের তাহলে সেই জায়গাটাকে রি স্ট্রেংথেন করার কথা আপনার পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন আপনি ভাবতে পারবেন সো এই পার্টিকুলার প্যাকেজটা আপনার কাছে একটা রেডি রেফারেন্স স্যাম্পল হিসেবে কাজ করবে এবং পরে আপনি আরো যখন এমসিকিউ বানাতে চাইবেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন আপনার হেল্প হবে সঙ্গে সঙ্গে এটা ইভ্যালুয়েট করার মাধ্যমে আপনি একজন ইন্ডিভিজুয়ালের যেমন তার এরিয়া অফ স্ট্রেংথ অ্যান্ড এরিয়া অফ উইকনেসটা দেখতে পাবেন যে লার্নিং গ্যাপটা কোথায় একই সাথে যে টোটাল ক্লাসে কোথায় এরিয়া অফ স্ট্রেংথ এবং কোন কোন জায়গাটা একটু লার্নিং অ্যাপ রয়ে গেছে সেটাও ডায়াগনোসিস করা যাবে যেটা কিনা আপনার পরবর্তী প্ল্যান অফ অ্যাকশনে অনেক সাহায্য করবে এই জেনারেল সেশনটা অ্যাজ অফ নাও এতটাই আমরা একটা ছোট্ট 5 মিনিটের গ্যাপ নেব তারপরেই পরের সাবজেক্ট নিয়ে এই এই আলোচনাটাকে জেনারিক প্যারামিটার রেখে পরের সাবজেক্টটা আলোচনা হবে এবং আলোচনা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এইভাবেই আলোচনাটা এগোবে আমরা একটা ছোট্ট 5 মিনিটের গ্যাপ নিচ্ছি 5 মিনিটের পরেই কিন্তু পরের সাবজেক্ট দিয়ে এই আলোচনাটা আবার কন্টিনিউ হবে সবাইকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নমস্কার আমি অনিন্দ্র সিংগুপ্ত বলছি মেম্বার এক্সপার্ট কমিটি অন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমার সঙ্গে আছেন আমার কলিগ শ্রী রুদ্রশেখর শাহ নমস্কার আমরা আজকে যে আলোচনাটা করব সে আলোচনাটা মূলত ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যেটা হতে চলেছে সেই প্রসঙ্গে আলোচনাটা হবে এবং তার জন্য আমাদের ছাত্রছাত্রীদেরকে যে প্রস্তুত করানোর জন্য যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ তৈরি করা হয়েছিল এবং সেই অ্যাডাপ্টেশন প্যাকেজটা আপনারা সকলে ইতিমধ্যে পেয়ে গেছেন ছাত্ররাও পেয়ে গেছে এবং তারা উত্তর করেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা এই তৃতীয় শ্রেণীর বাংলার ক্ষেত্রে যাবতীয় আলোচনা করবেন রুদ্রশেখর সাহা আমি ওনাকে জানতে চাইব যে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ সেটা তৃতীয় শ্রেণীতে যেটা রয়েছে সেই সম্পর্কে উনি যদি একটু আলোকপাত করেন ধন্যবাদ অনিন্দ্রদা যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বাংলায় এর নাম দেওয়া হয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিচিতি শব্দটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অনুশীলন তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী সে করেই থাকে তাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে বা যে পাতাবাহার বইটি তাদের
পড়তে হয়, সেখানে প্রত্যেকটা টেক্সটের সঙ্গে সেই টেক্সট সম্পর্কিত যে হাতে কলমে অংশ দেওয়া রয়েছে সেটা হতে পারে গদ্য কবিতার ক্ষেত্রে, হতে পারে সেটা তার ভাষা পাঠের ক্ষেত্রে। কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাইরে এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের যে সম্ভার, তাদের কাছে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে প্রস্তুতির জন্য রাখা হয়েছে, এর সঙ্গে কিন্তু তার পাঠ্যপুস্তকের কোনো সম্পর্ক নেই। যে সম্পর্কটা রয়েছে সেটা তার কম্পিটেন্সি, অর্থাৎ কোন দক্ষতা, কোন কাম্য শিখন সামর্থ্য সে অর্জন করেছে এবং সেই অর্জনের কোন স্তরে সে রয়েছে সেটা বুঝে নেওয়া হবে এই সমীক্ষার মধ্যে দিয়ে। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এই যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, তার যে পেরিফেরি তার মধ্যে রয়েছে যে রিড স্মল টেক্সট উইথ কম্প্রিহেনশন, দ্যাট ইজ আইডেন্টিফাইজ মেইন আইডিয়াস ডিটেলস সিকোয়েন্স অ্যান্ড ড্রস কনক্লুশন, রিডস প্রিন্টেড স্ক্রিপ্টস ইন দি ক্লাসরুম ওয়ালস, পোয়েমস, পোস্টার্স, চার্টস এটসেট্রা। এইটা হচ্ছে তার কাম্য শিখন সামর্থ্য। এই সামর্থ্যটা অর্জনের ক্ষেত্রে সে কোন সেটা বুঝে নেওয়ার জন্য এবং তার অনুশীলনের জন্য তৃতীয় শ্রেণী বাংলার ক্ষেত্রে তিনটি ভাগ রয়েছে, আপনারা ইতোমধ্যে দেখেছেন প্রশ্নপত্র, এবং এই ভাগে ছোট অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদগুলো সে বোধ সহ করতে পারবে এবং সে কতটা বুঝেছে তার প্রতিফলন ঘটবে তার এই উত্তর সঠিকভাবে নির্বাচন করে নেওয়ার মধ্যে। তিনটি ভাগ রয়েছে, প্রতিটি ভাগে পাঁচটি করে প্রশ্ন রয়েছে। সেই পাঁচটি প্রশ্নের মধ্যে তার যে কম্পিটেন্সি গুলো নির্ধারিত রয়েছে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর, তার প্রতিফলন ঘটবে। যে কাম্য শিখন সংক্রান্ত পুস্তিকা বিদ্যালয় শিক্ষা দপ্তরের থেকে প্রকাশিত হয়েছিল সেখানে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী, সে দ্বিতীয় শ্রেণীতে শেখা হয়নি এমন যুক্ত ব্যঞ্জন চিনতে বলতে এবং লিখতে পারবে, কোনো বিষয়ের বর্ণনা বিবরণ, কথার খেলা, ধাঁধা, শব্দছপ, অপরিচিত পরিবেশের কথাবার্তা শুনে বুঝে বলতে পারবে, সে গল্প বা কবিতা আবৃত্তি করতে পারবে, তার ভাবমূল সম্বন্ধে সে নিজের ধারণা ব্যক্ত করতে পারবে, সে স্পষ্ট উচ্চারণ এবং যতিচিহ্ন বজায় রেখে ঠিক করে পড়তে পারবে, এবং যেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের ক্ষেত্রে, সেটা রয়েছে পাঠ্য বহির্ভূত পাঠ পড়তে পারা এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে পারা। এক্ষেত্রে কোনো নির্দেশিত বিষয়ের উপর তো কয়েকটি বাক্য লিখতে পারা বা ছোট বড় প্রশ্নের উত্তর লিখতে পারা বা পরস্পর সম্পর্কযুক্ত ছবি দেখে গল্প তৈরি করার ব্যাপার তো নেই, যেহেতু প্রতিটি প্রশ্নই বহু বিকল্প ধর্মী প্রশ্ন। এক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ তাহলে, একটা হচ্ছে সে পাঠ্য বহির্ভূত পাঠ বোধ সহ পড়তে পারছে এবং সে সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে পারছে। যেহেতু এটা একটা প্রশ্নপত্রের আদলে তৈরি, ন্যাসে যে ধরনের প্রশ্ন আসে, শেষবার এটা 2017 সালে হয়েছিল, ঠিক তারই আদলে তৈরি প্রতিটি পাঠ এবং সেই সংক্রান্ত পাঁচটি করে প্রশ্ন। এখন যেটা বিষয়, এই কটি প্রশ্নের অর্থাৎ তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে তিনটি ভাগের জন্য 15টি প্রশ্ন রয়েছে, কিন্তু যে পাঠগুলো রয়েছে এখান থেকে কিন্তু আরো অনেক প্রশ্ন তৈরি করে নেওয়া যেতে পারে। অর্থাৎ যেই পাঠটা সে পেয়েছে প্রশ্নপত্রের মধ্যে এবং যেই প্রশ্নগুলো তার কাছে রয়েছে, এর বাইরেও কিছু প্রশ্ন মাস্টার মশাই, দিদিমণি, আপনারা যারা রয়েছেন তারা তৈরি করে দেবেন, যাতে তারা এই অনুশীলনটা চালিয়ে যেতে পারে
যেমন এই দ্বিতীয় শ্রেণীতে শেখা হয়নি এমন যুক্ত ব্যঞ্জন চিনতে পারা, এই বিষয়টা থেকে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন এই পাঠের মধ্যে যেগুলোকে রয়েছে সেইগুলোকে ব্যবহার করে করা যেতে পারে, বা এমন কিছু বিষয় রয়েছে যেগুলো এই প্রশ্নের মধ্যে প্রতিফলিত হয়নি, সেই স্কোপগুলোকে খুঁজে নিয়ে সেই অনুযায়ী একটু নতুন প্রশ্ন আপনারা তৈরি করে দেবেন, যাতে শিক্ষার্থীরা সেই বিষয়টা নিয়ে তাদের চর্চাটা জারি রাখতে পারে। এখন এই প্রত্যেকটা পাঠের ক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ঠিক কোন কাম্য সামর্থ্যকে রিচ করছে সেইটা বুঝে নিলে যেটুকু অংশ বাকি রয়ে গেছে বা যেটাকে মনে করছেন গুরুত্বপূর্ণ সেটার উপরে একটু এমফাসাইজ করা, আর শিক্ষার্থীরা যেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে, তারা বাংলা শিক্ষা দূরভাষেতে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, রাজ্য জুড়ে বহু মাস্টারমশাই দিদিমণি তারা নির্বাচিত, তারা এই প্রশ্নের তাদেরকে সমাধান যেমন দিয়েছেন, কিভাবে এই উত্তরে পৌঁছতে হবে সেই বিষয়েও তাদেরকে প্রণোদনা দিয়েছেন। এখন যদি দেখা যায় যে অধিকাংশ শিক্ষার্থী তারা কোনো একটি বিশেষ কাম্য সামর্থ্যে পৌঁছতে বা কোনো বিশেষ প্রশ্নের উত্তর দিতে সমস্যার সম্মুখীন হয়েছে বেশি মাত্রায়, তারা যেন সেই সংক্রান্ত চর্চাটা একটু বেশি করার সুযোগ পায়, অর্থাৎ যেটা তাদের সমস্যা হচ্ছে বা তাদের উত্তর দিতে তাদের একটু অসুবিধা হচ্ছে সেটাকে এড়িয়ে গিয়ে নয় সেটাকে একটু পেরিয়ে যাওয়ার ব্যবস্থাটা করাটা জরুরি। এখন এই যে প্রথম ভাগ যেটা রয়েছে, যে বলবান তিন নম্বর প্রশ্নটা, ভাগ একের তিন নম্বর প্রশ্নটা যেখানে রয়েছে, বলবান বাঘের ভরসা দূরবীন বন্দুক নিজের হাত পা না নিজের মাংসপেশি, এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু সে এই ভাগ পাঠ থেকেই, সে ভাগ এক থেকেই সংগ্রহ করে সে লিখতে পারবে। কিন্তু এমন কিছু প্রশ্ন তো কোনো পাঠ থেকে তৈরি করা যায় যে যার উত্তর ঠিক সরাসরি এই পাঠের মধ্যে স্পষ্ট কথায় বলে দেওয়া নেই, যেটা পুরো পাঠটুকু পড়ে একটা অনুমান করে সে সেই উত্তরটায় পৌঁছবে। অর্থাৎ এই প্রসঙ্গে অরিন্দ্রদা এইটা খুব জরুরি যে এমন কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া যেটা ঠিক এই প্রশ্নপত্রের মধ্যে নেই কিন্তু যার সম্ভাবনাটা এই প্রশ্নপত্রের মধ্যে নিহিত ছিল। বলুন। তাহলে মানে আমরা এই প্রশ্নপত্রগুলো মানে শিক্ষকদের কাছেও একটা নির্দেশ যে এইরকম আর কি প্রশ্ন করা যেতে পারে, একদম, এবং এমন হতে পারে যে একটা প্রশ্নের মধ্যে তো এই তৃতীয় শ্রেণী যাবতীয় যে কাঙ্ক্ষিত সামর্থ্য সবটা কি এখানে রিফ্লেক্টেড হচ্ছে, যদি না হয়ে থাকে সাধারণত হয় না, তাহলে কোন কোন আর এরিয়া আছে যেখানে তার লার্নিং যে আউটকাম মানে অর্থাৎ কাঙ্ক্ষিত এক্সপেক্টেড লার্নিং আউটকাম বা কাঙ্ক্ষিত সামর্থ্য সেইগুলোকে সেইভাবে প্রশ্ন করা যায়। হ্যাঁ, যেমন ইংরেজিতে একটা খুব বিখ্যাত কথা আছে যে ইউ কান্ট চেঞ্জ দি ওশান অর দি ওয়েদার নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, সো ইটস বেস্ট টু লার্ন হাউ টু সেইল ইন অল কন্ডিশনস, অর্থাৎ পরিস্থিতি আমার কেমন আসবে বা কি প্রশ্নপত্র আমি হাতে পাবো তার কাঠিন্য মাত্রা কেমন হবে সেই সংক্রান্ত তো কোনো স্পষ্ট ধারণা বা তার প্রশ্নের চরিত্রটা তো আমার হাতে নেই, অর্থাৎ প্রস্তুতিটাকে সেইভাবে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে যে ডুইং ইউর বেস্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ মানে দ্যান বিইং দি বেস্ট, অর্থাৎ এইভাবে প্রস্তুতিটা নেওয়া যে এই পাঠগুলোই আমার কাছে রয়েছে, এই তিনটে পাঠই রয়েছে আমার কাছে, এই তিনটে পাঠ থেকে
আমি আরো এমন কি প্রশ্ন তৈরি করতে পারি বা তার ডিফিকাল্টি লেভেলটা আমি কোথাও বাড়িয়ে দিতে পারি, কিংবা যেই প্রশ্নটা তার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে সেটা নিয়ে তাকে এড়িয়ে গিয়ে নয় সেইটাকে আরো ফেস করে আরো বোল্ডলি তার মুখোমুখি দাঁড় করিয়ে সেই একই ধরনের আরো প্রশ্ন তৈরি করা, সেই শিক্ষার্থীর মধ্যে সেই সাহসকে সঞ্চারিত করে দেওয়া যে যেই বিষয়টায় তুমি পিছিয়ে ছিলে বা একটু কুণ্ঠিত ছিলে বা তোমার একটু জড়তা ছিল সেটাকে তুমি কিভাবে অতিক্রম করে যেতে পারো। এই প্রসঙ্গে রুদ্র আমি একটা কথা বলি, সাধারণত ছাত্রছাত্রীর একটা ধারণা থাকে, আমি বলবো একটা খুব ভ্রান্ত ধারণা, যে পাঠ্য বইতে যে নির্বাচিত যে সমস্ত গদ্য বা পদ্য অংশগুলো রয়েছে শুধু সেই তাই থেকেই প্রশ্ন আসে। কিন্তু আমি কাঙ্ক্ষিত সামর্থ্য বলতে পাঠ্য বইয়ে নির্বাচিত কিন্তু গদ্য বা পদ্য নয়, এবং তার বাইরেও, অর্থাৎ সে যে পড়তে পারে তারপরে অর্থ বুঝতে পারে এবং তার যে একটা অ্যাপ্লিকেশন আছে এইটারই টেস্টিং, এবং সেই জন্যে কিন্তু নানান রকম প্রশ্ন। একদমই তাই, একদমই তাই। আপনারা জানেন যারা তৃতীয় শ্রেণীতে পড়ান, পাতাবাহার বইয়ে একটি গল্প রয়েছে সত্যি শোনা নামে, সেই গল্পের শেষে যে হাতে কলমে অংশ রয়েছে সেখানে কিছু ছবি এলোমেলো বিক্ষিপ্ত ভাবে রাখা হয়েছে, যে এই ছবিগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে একটা গল্পের পুনর্নির্মাণ করা, ঠিক এরকমই একটা অংশ এই ভাগ দুয়ে রয়েছে, যে যেখানে নিচে দেওয়া ছবিগুলি দেখো বলে চারটে ছবি রয়েছে এবং এটা খুব পরিচিত একটা গল্প, যে একটা রাখাল বালক সে মজা করার জন্য পালে বাঘ পড়েছে এরকম একটা মিথ্যে কথা বলে আরো যে রাখালরা মাঠে ছাগল গরু প্রভৃতি চড়াতো গবাদি পশু তারাদেরকে ডেকে আনতো, এবং যেদিন সত্যি সত্যি পালে বাঘ পড়লো সেদিনও সেই রাখাল বালক প্রাণের ভয়ে চিৎকার করে সবাইকে ডেকেছিল, কিন্তু সে মিথ্যে কথা বলছে ভেবে কেউ আর তাকে সাহায্য করতে আসে। এই গল্পটাকে চারটে ছবির মধ্যে তুলে ধরে প্রশ্ন রাখা হয়েছে, 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, যে ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে, এই কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে এর থেকে সে যেরকম একটা নিউমেরেসির দিকে তাকে একটা ঠেলে দেওয়া হচ্ছে, একই সঙ্গে মানে ছেলেটা যে প্রাণের ভয়ে ছুটে পালাচ্ছে তার হাতে লাঠিটা ধরা নেই, লাঠিটা হাত থেকে পড়ে গেছে, এই অনুভবের জায়গাটাও কিন্তু আসছে। অর্থাৎ প্রস্তুতিটা সেইভাবে নেওয়া যে সমধর্মী অন্য কোন অংশ আমি ব্যবহার করতে পারি যাতে আমি এই কম্পিটেন্সিতে সে পৌঁছেছে কিনা সে ঠিকভাবে ছবিগুলোকে বুঝতে পেরে তার ভাবনার ক্রমটাকে, যার চিন্তার পরিসরটাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারছে কিনা। কিন্তু এই ক্ষেত্রে খুব একটা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, ডোন্ট রাশ দি প্রসেস, দি সিডস ইউ প্ল্যান্ট নিড টাইম টু গ্রো। অর্থাৎ যেভাবে তাকে আমি এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের জন্য তৈরি করতে যাচ্ছি, খুব সুচিন্তিতভাবে একটু সময় নিয়ে এই প্রশ্নগুলোকে তৈরি করে নেওয়া, যেগুলো এই প্রশ্নের প্রশ্নপত্রের মধ্যে নেই, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলনের মধ্যে নেই, কিন্তু তার কাম্য সামর্থ্যের মধ্যে সেটা অন্তর্ভুক্ত রয়েছে, যেটা প্রথমেই আপনাদেরকে বলেছি, এবং যেই প্রশ্নের উত্তরগুলো করতে তারা একটু বিপত্তির মধ্যে পড়েছে, তাদের একটু বাধা এসেছে বা কাঠিন্য মাত্রাটা একটু বেশি হয়ে গেছে, এই কঠিনের মুখোমুখি তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া, একটু চর্চার মধ্যে দিয়ে যে পরিচিতি তাদের সম্পূর্ণ হবে এই প্রশ্নপত্রের মধ্যে দিয়ে আপনাদের তৈরি করা আরো সমৃদ্ধ আরো বৃহত্তর যে প্রশ্নের ক্ষেত্র তার মধ্যে দিয়ে আরো তারা সচেতন হবে, তারা নিবিড় অনুশীলনের মধ্যে দিয়ে আরো সুন্দরভাবে এর জন্য প্রস্তুতি নেবে এবং একটা দুর্দান্ত সাফল্য লাভ করবে। এটাই তো আমাদের উদ্দেশ্য, ঠিক সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য এই প্রস্তুতি এবং আপনাদের সামনে আজকে আসা। এবং ভাগ 3 থেকে একটা উদাহরণ দেওয়া যাক, সেটি এই যে পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙ্গারু,
এই ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায় বা ক্যাঙ্গারু বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং কি কেমন বা প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু কতটা লম্বা হয়, এর সঙ্গেই দুটো প্রশ্ন রয়েছে যে ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী কারণ সে জোরে লাফাতে পারে, নাকি তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়, নাকি তার বাচ্চা বহন করার থলি আছে, নাকি সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। এই চারটের মধ্যে কোনটা সঠিক বিকল্প হবে, অর্থাৎ ঠিক জ্ঞানমূলক প্রশ্নের সম্ভার এখানে নেই, যেগুলো তার বোধ এবং প্রয়োগমূলক প্রশ্ন সেই ক্ষেত্রটাকে একটু উস্কে দেওয়া, অর্থাৎ প্রশ্নগুলো তৈরি করার সময় আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন যেন সেই প্রশ্নগুলো তার বোধ এবং প্রয়োগের দক্ষতার একটা যাচাই করার একটা মাপকাঠি হয়। যেমন একটা অপরিচিত শব্দের সঙ্গে পরিচিতি, তৃতীয় শ্রেণীতে যখন সে পড়ছে পরিবারের জগৎ থেকে সে একটা বৃহত্তর বিদ্যালয়ের ক্ষেত্রে উপনীত হয়েছে এবং সে নতুন প্রচুর শব্দ শিখছে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই শব্দগুলো হয়তো কঠিন, এগুলোর সঙ্গে তার পরিচিতি ঘটানো আবশ্যক বা এগুলোর চর্চার মধ্যে দিয়ে সে আরো অনুপ্রাণিত হবে যে আরো সে নতুন শব্দের দিকে ঝুঁকবে বা সেই শব্দটি কোন অর্থে কোন কনটেক্সটে একটা টেক্সটের মধ্যে ব্যবহার হচ্ছে সেই দিকে তার একটা মনোযোগ যাবে। যেমন 15 নম্বর প্রশ্নটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব আপনাদের, যে লালন পালন শব্দের অর্থ কি বহন করা, নাকি বড় করা, নাকি খাওয়ানো, নাকি সাবধান করা। চারটি বিকল্পই কিন্তু অত্যন্ত কাছাকাছি বিকল্প, অর্থাৎ বিকল্পগুলো এমন ভাবে আপনারা সাজিয়ে দিন প্রতিটি প্রশ্নের জন্য চারটি বিকল্প এবং একটি বিকল্পই যেখানে ঠিক, কিন্তু বাকি বিকল্পগুলো যে কোনোটা হতে পারে, যেই শব্দগুলো হয়তো তার সে যে পাঠটুকু পড়ছে সেই কয়েকটি বাক্যের মধ্যেই হয়তো সেই পাঠ সেই শব্দটা রয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এটাই হবে ঠিক উত্তর, কিন্তু খুব সংবেদনের সঙ্গে দেখলে, খুব মনোযোগ দিয়ে দেখলে মনে হবে যে না, ঠিক উত্তরটা এটা নয়, অন্য বিকল্পটি আসলে ঠিক উত্তর। ঠিক এইভাবে শুধু ঠিক উত্তরটি বলে দেওয়া নয়, আপনাদের তৈরি করা প্রশ্নের উত্তর করতে গিয়েও যখন তাদের সমস্যা হবে তখন তাদের সেই প্রণোদনাটুকু সেই সাহায্যটুকু আপনারা দেবেন, বা যারা নির্বাচিত শিক্ষক শিক্ষয়িত্রী আছেন যে টোল ফ্রি নাম্বারে শিক্ষার্থীরা ফোন করে তারা জেনে নিতে পারবে শুধু ঠিক উত্তর নয়, কিভাবে পৌঁছবে তারা সেই ঠিক উত্তরে সেই পথটা তারা নির্দেশ করে দেবেন। এবং আমার ধারণা এবং আপনারাও হয়তো একমত হবেন যে তাদের প্রস্তুতির ক্ষেত্রে এটা অশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে বলেন। হ্যাঁ, এখানে অবশ্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুমি বলেছ, সেটা হচ্ছে যে এই ভোক্যাবুলারি টেস্টটা, সাধারণত যদি একটা এমসিকিউতে একটা ভোক্যাবুলারি টেস্ট হয় এমন যেন না হয় আমি শব্দটা দেখেই তার উত্তরটা বলে দিতে পারছি, তাহলে কি হবে যে টেক্সটার অনুসারে এই শব্দটা নির্বাচন করে তার যে চারটে উত্তর ধরা হচ্ছে তাহলে কিন্তু টেক্সট পড়ার দরকার হচ্ছে না, কিন্তু প্রতিটি শব্দের অর্থ কোন জায়গায় সেটা ব্যবহার হচ্ছে সেই অনুসারে কিন্তু তার অর্থটা, সুতরাং অর্থ নির্বাচন করতে হবে আমাকে কিন্তু ওই প্যাসেজটা পড়ি কনটেক্সচুয়াল, এইটা বড় কথা। সুতরাং এমসিকিউর কোয়েশ্চেনটাও কিন্তু সেরকমই হবে, অর্থাৎ আমি যতক্ষণ না প্যাসেজটা পড়ছি পাঠটা পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই শব্দটার ওই পার্টিকুলার ওই বিশেষ বাক্যটাতে ওই শব্দটা কি অর্থে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি এক্ষুনি আলোকপাত করেছো। আর একটা আমার কাছে খুবই স্ট্রাইকিং লেগেছে, সেটা হচ্ছে আমরা সাধারণত কোনো এই রিডিং কম্প্রিহেনশন এই অংশটা বললে আমরা প্যাসেজ বলি একটা নির্বাচিত কাহিনী, কিন্তু কাহিনী যে সবসময় শব্দে লিখতে হবে তার কোনো মানে নেই, আমি হয়তো কতগুলো 4-5টা ছবি দেখিয়েও আমি সেই একই কাহিনীর কথা বলতে পারি। এবার ওই কাহিনীগুলোর সিকোয়েন্সটা দেখে ছবিগুলো দেখে আগে যে গল্প তৈরি হচ্ছে সেই গল্পটা আমি সত্যিই বুঝতে পারছি কিনা, এবং সেই অনুসারে
আমাকে কিন্তু টেস্ট করা যেতে পারে। এই দুটো গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবসময় চিরাচরিত যে একটা অনুচ্ছেদ ব্যবহার করে একটা গল্প দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো এই বিষয়টা একটা খুব বড় কথা, এখনই আলোচনা করি। একদমই তাই, এবং পরিশ্রমের তো কোনো বিকল্প হয় না, পরিশ্রম এবং অধ্যবসায়। একটা নির্দিষ্ট লক্ষ্যে বা একটা বিশেষ অভিমুখে তাদের যে একটা নতুনতর যে অভিযাত্রা, এই অভিযাত্রার কিন্তু মেন্টর আপনারা, এবং এই বিশ্বাসটা তাদের মধ্যে জাগিয়ে তোলাটা খুব জরুরি যে ডেপথ অফ ইয়র স্ট্রাগল উইল ডিটারমিন দি হাইট অফ ইয়র সাকসেস। এইটা খুব গুরুত্বপূর্ণ যে আজকের যে পরিশ্রম এবং আজকের যে নিবিড় পাঠ এবং যে অধ্যবসায় এবং যে চর্চা, আগামী দিনে তোমার একটা বৃহত্তর সাফল্যের অভিমুখ কিন্তু এর দ্বারাই সূচিত হবে। এবং এই কথাটা তো সবসময়ের জন্য সত্যি যে এ গুড মেন্টর কুড বি মোর ইনফরমেটিভ দেন এ কলেজ এডুকেশন অ্যান্ড মোর ভ্যালুয়েবল দেন এ ডিকেডস ইনকাম। অর্থাৎ মেন্টর হিসেবে তাদের এই প্রস্তুতির ক্ষেত্রে একটা চালিকা শক্তির একটা পিভোটাল রোল আপনারা প্লে করছেন। তাদেরকে এই প্রণোদনাটা দেওয়া, এই সঠিক দিক নির্দেশে, এবং এই একটা বিশেষ লক্ষ্য, যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাদের জীবনে এটা একটা বৃহত্তর আত্মপ্রকাশের প্রথম সুযোগ, এবং এই সুযোগের যাতে তারা প্রকৃত সদ্ব্যবহার করতে পারে এর জন্যে তাদের যে মানসিক প্রস্তুতি, তাদের যে মস্তিষ্কের পুষ্টি, এবং একই সঙ্গে তাদের যে হৃদয়ের প্রসারতা একটা সাহিত্য পাঠের মধ্যে দিয়ে সম্ভাবিত হয়ে উঠবে, তার কাণ্ডারি কিন্তু আপনারা, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই বিষয়টা আপনারা খুব গুরুত্বের সঙ্গে দেখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন, সেইভাবে এই প্রশ্নপত্রগুলোকে তৈরি করে দেবেন যেগুলোর সঠিক উত্তর প্রদানের মধ্যে দিয়ে তারা উজ্জ্বল সাফল্যের তীর্থে উপনীত হবে। সুতরাং আমরা যদি এখানে একটা সাম আপ করি, সাম আপে আমরা একটা জিনিস বুঝতে পারি যে একটা প্রশ্ন, মানে প্রশ্নপত্রের কথা আমি পরে আসবো, একটা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে আমরা নানান রকম টেক্সট দিই, অর্থাৎ শুধুই যে সেটা একটা ন্যারেটিভ টেক্সট হয় তার কোনো মানে নেই। ন্যারেটিভ হতে পারে, ওটা ডেসক্রিপটিভ হতে পারে, ওটা পারসুয়েসিভ হতে পারে, এবং সেই বোধ তার হয়েছে কিনা সেটা দেখার তো একমাত্র মাপকাঠি এবং প্রধানতম এবং গুরুত্বপূর্ণ মাপকাঠি সে তার প্রয়োগ ঘটাতে পারছে কিনা, এবং সেই প্রশ্নপত্রই হবে তাকে যাচাই করে নেওয়ার আমাদের কাছে একমাত্র টুল, এবং সেইটা যাতে সফলভাবে সম্পন্ন হয় তাদের যে এই চর্চা এবং তাদের যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ হোক, যাতে তারা আরো যোগ্য হয়ে, আরো বৃদ্ধ হয়ে, আরো সমৃদ্ধ হয়ে, আরো সাহসের সঙ্গে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা জাতীয় পারদর্শিতার সমীক্ষায় অংশগ্রহণ করতে পারে। নমস্কার। নমস্কার, আজকের যে প্রোগ্রামটা চলছে তাতে আমি খোকন দাস এবং আমার সঙ্গে আছেন অশোক তরু মণ্ডল। আমরা আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকব অঙ্ক বিষয়ের আলোচনার জন্য। আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ক্লাস থ্রি, এদের যে ন্যাসের প্রশ্নপত্র হিসেবে দেওয়া হয়েছে যেগুলো বাচ্চারা ইতিমধ্যেই পেয়ে গেছে এবং তারা উত্তর করে স্কুলে জমা দিয়েছে, আপনারা সেগুলো দেখবেন এবং কোনটা ঠিক কোনটা ভুল, কেন ভুল, এগুলো ওদেরকে ধরিয়ে দেবেন। আপনারা এর মধ্যে জেনে গেছেন অবশ্যই যে প্রশ্নগুলো যে দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ, সেই টাইপটা কিন্তু আমাদের প্রথাগত যে এমসিকিউ তার থেকে একটু আলাদা।
কিসে আলাদা? না, আমরা যে এমসিকিউ গুলোর সঙ্গে পরিচিত সেই এমসিকিউ গুলো কোনো একটা টেক্সট বই থেকে নেওয়া, সেই টেক্সট বইয়ের উপরে বেস করে এমসিকিউ গুলো আমরা এতদিন দেখে এসেছি, যেগুলো কিনা আমরা অ্যাক্টিভিটি টাস্ক ইত্যাদিতে পেয়ে গেছি। কিন্তু এই ন্যাসের যে এমসিকিউ গুলো সেগুলো যে ক্লাসের জন্য তৈরি হয়েছে সেই ক্লাসের সেই সাবজেক্টের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। সেই ক্লাসে ওঠবার সময়ে ছাত্রছাত্রীরা যে যে ক্লাস অতিক্রম করে এসেছে সেই সব ক্লাসের যে অর্জিত জ্ঞান তার প্রেক্ষিত এই এমসিকিউ গুলোর মধ্যে ধরা পড়বে। আর এমসিকিউ গুলোর বিষয় হচ্ছে এগুলো খুব ইনফরমেটিভ নয়, কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাপ্লিকেশন বেসড। অতএব প্রশ্নগুলো যদি আমাদের বাচ্চারা ভালো করে পড়ে এবং পড়ার পরে যদি উত্তর করে তাহলে কিন্তু আমরা দেখব যে তারা নিজেরা উত্তর করতে পারছে। এই প্রশ্নে আমাদের বাচ্চাদের আমাদের কি করণীয়, আমাদের বাচ্চাদের জন্য আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় হচ্ছে যে যখন আমরা এগুলো ইভ্যালুয়েট করব, যখন আমরা এগুলোকে দেখব কোনটা ঠিক কোনটা ভুল, তখন কিন্তু ভুলগুলোকে আমাকে ধরিয়ে দিতে হবে আমরা ঠিক উত্তরটা না বলে কিভাবে এগোলে ঠিক উত্তরটা আমার স্টুডেন্ট পৌঁছে যাবে সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমরা যখন কোনো প্রশ্নের মধ্যে যাব সেই প্রশ্নের সরাসরি উত্তরে না গিয়ে সেই উত্তরে পৌঁছতে হলে কোন চিন্তার স্তরের মধ্য দিয়ে এগোতে হবে, ছাত্রছাত্রীরা সেই চিন্তার স্তরটা ঠিক মতো ধরতে পারছে কিনা সেইগুলো আমাদের কাজ, আমাদের সেই ধরিয়ে দেওয়াটা কাজ। আমরা যদি তাদেরকে এই ডিরেকশনটা ঠিক করে দিতে পারি যে কোন ভাবে চিন্তা করলে কোন রাস্তায় চিন্তা করলে তারা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবে সেইটা, তাহলে আমাদের আলটিমেট গোলটা আমরা অ্যাচিভ করে যাব। অতএব আপনারা দেখবেন যে ওই যে প্রশ্ন দেওয়া আছে একটা মডেল প্রশ্নের মতো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো করার জন্য বাচ্চাদেরকে কিভাবে সাহায্য করা যায়, আর আমাদের সাহায্য করাটা এমনভাবে চিন্তা করতে হবে, এমনভাবে ডিজাইন করবো আমরা নিজেরা যাতে করে কিনা ওই একটা উত্তরের পাশাপাশি এই আরো দশটা উত্তর সে নিজে থেকে করতে পারে। আপনারা যদি প্রশ্নগুলো দেখেন তাহলে দেখবেন যে প্রশ্নগুলোকে খুব ভালো করে যদি স্টাডি করা যায় তাহলে কিন্তু উত্তর তার ভেতর থেকেই চলে আসবে। আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে যদি এখানে আলোচনা করি, আমরা দেখেছি আমাদের প্রশ্নে ৬ নম্বর যে প্রশ্নটা আমরা পেয়েছি সেখানে দেওয়া ছিল যে রীতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনেছে, খুব সহজ কথা। তারপরে কি আছে? তারপরে বলা হচ্ছে যে এক একটা প্যাকেটে ১০টা করে বিস্কুট আছে। তাহলে আমার যে ছাত্র আমার যে ছাত্রী আমার সামনে রয়েছে তাকে আমরা এটা বুঝতে সাহায্য করি যে আমরা রীতার কথা বলছি, সে দুটো প্যাকেট বিস্কুট কিনেছে এবং একটা প্যাকেটে ১০টা বিস্কুট আছে, তাহলে দুটো প্যাকেটে কটা থাকবে? এক্ষেত্রে আমরা কোন নিয়ম প্রয়োগ করে থাকি, যোগ করব না গুণ করব না বিয়োগ করব না ভাগ করব, কোনটা করব সেইটা আমরা বাচ্চাকে বোঝালাম। এরপরে দেওয়া ছিল যে তার থেকে রীতা কি করেছে, তার ভাইকে ৪টে বিস্কুট দিয়ে দিয়েছে। তাহলে এই ৪টে বিস্কুট দিয়ে দিলে বিস্কুটের সংখ্যা কমে গেল, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমাদের যে অঙ্কটা দাঁড়ালো সেটা কি উত্তর হচ্ছে, যে প্রথমে ২কে ১০ দিয়ে আমরা কি করলাম, ২কে ১০ দিয়ে হয়তো গুণ করলাম, করে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম, তার মানে এতগুলো বিস্কুট ওই রীতার কাছে রয়েছে, তার থেকে সে ৪টে দিয়ে দিল, তাহলে বিয়োগ করে দিলাম ৪, তাহলে আমরা আমার কাছে আর মানে রীতার কাছে আর অবশিষ্ট কতগুলো বিস্কুট থাকছে সেটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তো এই স্টেপগুলো আমার বাচ্চাদেরকে কিন্তু বলে দিতে হবে। এখানে আরো প্রশ্ন ছিল, যেমন ১৫ নম্বর একটা প্রশ্ন দেওয়া ছিল যে মিতা তার বন্ধুরা স্কুলের ১৭১টা গোলাপের চারা লাগিয়েছে, আর অমল তারও বন্ধু আছে, তারও বন্ধুরা মিলে ১২১টা চারা গাছ লাগিয়েছে। এবার প্রশ্ন করা হয়েছে কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে, তাহলে এই প্রশ্নের এই জায়গাটায় স্ট্রেস দিতে হচ্ছে, কারা গোলাপের চারা বেশি লাগিয়েছে, কত বেশি লাগিয়েছে, তাহলে দুটো প্রশ্ন। তাহলে কারা বেশি লাগিয়েছে জানতে গেলে আগে দেখতে হবে যে মিতা তার বন্ধুরা কতগুলো লাগিয়েছে,
সেখানে আমরা দেখেছি 171টা, আর অমল আর তার বন্ধুরা কত লাগিয়েছে 121টা। তাহলে এই যে সংখ্যা 171 আর 121, এই দুটো সংখ্যার মধ্যে যেটা বেশি, তাহলে তারা সেই বেশি সংখ্যাটা যারা লাগিয়েছে তারাই বেশি লাগিয়েছে। তাহলে আমার স্টুডেন্টকে আমি বুঝতে সাহায্য করি যে 171 এবং 121 এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়। তাহলে এই বড় আর ছোট এই বোধটা আমার বাচ্চা যে ত্রিতে পড়ছে তা তৈরি হয়ে গেছে, সে তাহলে ধরে ফেললো যে হ্যাঁ 171টা বড়, তাহলে 171টা চারা যারা লাগিয়েছে তারাই বেশি লাগিয়েছে। তাহলে সহজে সে বুঝে ফেললো যে হ্যাঁ মিতারা তাহলে বেশি চারা লাগিয়েছে। এইবারে প্রশ্ন হচ্ছে কত বেশি চারা লাগিয়েছে। তাহলে মিতারা লাগিয়েছিল 171টা আর অমল আর তার বন্ধুরা লাগিয়েছে 121টা। তাহলে 171টা বড় কার থেকে বড়? 121-এর থেকে বড়। কত বড়? তাহলে কত বড় করতে গেলে কি করতে হবে? যোগ করব না বিয়োগ করব না গুণ করব না ভাগ করব? এই বোধটা আমার বাচ্চার মধ্যে তৈরি হতে হবে। সেই বোধটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সে খুব সহজেই বার করে ফেলতে পারবে কত বেশি। তাহলে দেখুন এই আপাত নিরীহ যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু আমার যে ক্লাস থ্রির বাচ্চারা রয়েছে সেই বাচ্চার মাথায় কিন্তু স্ট্রাইক করছে। সে ভাবছে কারা বেশি লাগিয়েছে, কত বেশি লাগিয়েছে, এবং এই বিষয়গুলো আমরা যদি তাদেরকে আরো ভালো করে গাইড করে দিই তাহলে কিন্তু তারা উত্তরটা অনায়াসে বার করে ফেলতে পারবে যে এরাই বেশি লাগিয়েছে এবং এতগুলো বেশি লাগিয়েছে। আমরা 11 নম্বর প্রশ্নে দেখেছি যে বলা আছে তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টা করে সন্দেশ আছে, এবারে সেখান থেকে 2টো সন্দেশ ভাইকে দিলে। দেখুন এই টাইপের প্রশ্ন আরো একটা ছিল, এবং এখানে কিন্তু যদি একটা বোর্ড থেকে সে তৈরি করতে পারে তাহলে এই প্রশ্নটা করতে পারে না কি না 3 বাক্স সন্দেশ, 1 বাক্সে কটা আছে? 5টা সন্দেশ আছে। তাহলে 3 বাক্সে কটা আছে? আমার ক্লাস থ্রির যে বাচ্চা সে কিন্তু বার করে ফেলেছে, একটা বাক্সে রয়েছে 5টা সন্দেশ, তাহলে 3টে বাক্সে রয়েছে কত, বার করে ফেললো। এবার সেখান থেকে 2টো ভাইকে দিয়েছে, তাহলে ভাইকে দিলে সেইটা কমে গেছে নিচে। তাহলে কমে গেলে কি করতে হয় আমি জানি, তাহলে সেটা যখন আমার বাচ্চা জানে তাহলে সে সেই 2টাকে সেইভাবে কাজ করলো, যোগ করলো কি বিয়োগ করলো সেটা সে বুঝেছে, যেটা সেইভাবে বার করলো, তাহলে খুব সহজে সে কিন্তু বার করতে পেরে গেছে। এরপরে দেখুন আমাদের 16 নম্বর প্রশ্ন একটা ছিল যে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে 3টে করে বই দেওয়া হয়েছে, এবারে মোট বই দেওয়া হয়েছে 456টা। তাহলে এক একটা বাচ্চাকে 3টে করে বই দেওয়া হয়েছে এবং মোট বই দেওয়া হয়েছে 456টা। এইবারে কতজনকে বইটা দেওয়া হয়েছে? এইটা কিন্তু প্রথমে প্রশ্নটা খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করার দরকার, আন্ডারস্ট্যান্ডিং স্কিল তার ডেভেলপ করলে সে এটা বুঝতে পারবে, এবং তারপরে সে অ্যাপ্লাই করবে যে কোন পদ্ধতিটা, আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি তার মধ্যে কোনটা করলে আমরা উত্তরে পৌঁছতে পারবো। আমাকে বলা হয়েছে একজনকে 3টে করে বই দিয়েছে, এবারে আমাকে বলা হয়েছে যে 456টা আমার কাছে বই আছে, তাহলে আমরা কতজনকে দিয়েছি? তাহলে আমার কাছে অনেক বেশি বই আছে, আমার কাছে আমি 3টে করে বই এক একজনকে দিয়ে দিচ্ছি, একে 3 জন, একে 3টে বই, ওকে 3টে বই, তারপরে জনকে 3টে বই, এইভাবে দিতে থাকছি। তাহলে 3 3 3 বারবার ব্যবহার করছি, 3 3 3 বারবার কমে যাচ্ছে। তাহলে 3 3 3 যদি বারবার কমে যায় তাহলে আমরা কি করি? বারবার যদি কমে যায় তাহলে আমরা কি বারবার বিয়োগ করি? না, তাহলে আমরা অন্য একটা পদ্ধতি করি। সেই পদ্ধতিটা করে কিভাবে আমরা উত্তর করি? তাহলে আমার বাচ্চার মনে এই আইডিয়াটা যদি ডেভেলপ করে যায় যে 3টে করে বই দিচ্ছে মানে 3টে করে কমে যাচ্ছে, তো যতজন আছে সবাইকে এই 3টে করে 3টে করে দিচ্ছে, তাহলে বারবার 3 3 3 3 করে কমছে, তাহলে বারবার যদি বিয়োগ করা হয় তাহলে সেটাকে কি বলা? তাহলে সেইটা যদি আমার বাচ্চার মনে তৈরি থাকে তাহলে সে কিন্তু খুব সহজেই উত্তরটা বার করতে পারে। তাহলে আমরা এই ডিসকাশন থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে অঙ্কগুলো একেবারে আপাত নিরীহ অঙ্ক, কিন্তু সেই অঙ্কগুলোর মধ্যে কি রয়েছে? আন্ডারস্ট্যান্ডিং স্কিল রয়েছে, অ্যাপ্লিকেশন স্কিল রয়েছে, এইগুলো যদি বাচ্চা ডেভেলপ করিয়ে দিতে পারি আমরা তাহলে কিন্তু
আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে, তারা কিন্তু দেখবেন নিজেরাই উত্তর করতে পারবে। আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আমাদের মধ্যে অশোকতরু বাবু আছেন, উনি আলোচনা করবেন, আপনারা একটু এই বিষয়টা শুনে নিন। আচ্ছা, অঙ্ক থ্রি বাচ্চারা যখন অঙ্ক শেখে, ফার্স্টে যোগ বিয়োগ গুণ ভাগটা শেখে, এইখানে সেটার প্রয়োগ কিভাবে হচ্ছে সেই ধরনের অনেক টাইপের প্রশ্ন এখানে দেওয়া আছে। এর মধ্যে কিছু জ্যামিতিক প্রশ্ন দেওয়া আছে, যেমন সতেরোর দাগের যেটা লাস্ট প্রশ্ন, সেইখানে দেখতে হবে প্রথম বক্সের মধ্যে সাতটা কিউ আছে, দ্বিতীয় বক্সের মধ্যে পাঁচটা আছে এবং তৃতীয় বক্সের মধ্যে তিনটি আছে। তাহলে এই যে সাতটার পরে পাঁচটা, পাঁচটার পরে তিনটে, অর্থ কমছে, কমছে দুটো করে কমছে, তাহলে সে এখান থেকে শিখতে পারবে বা তার বাচ্চার বুঝতে হবে যে দুটো করে কমলে সাতটার পরে পাঁচটা, পাঁচটার পরে তিনটে, তিনটের পরে তাহলে কি আসবে। এইভাবে কিন্তু এই প্রশ্নটা ভাবলে মানে বাচ্চাদের খুব ভালো লাগবে অঙ্কটা এবং খুব সহজভাবে উত্তর করতে পারবে। এই ধরনের জ্যামিতি দিয়ে আরেকটা প্রশ্ন আছে আটের দাগে। আটের দাগে চারটে আঁকা এখানে আছে, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর। আমাদের আনতে হবে যে কোনটাতে কোনটাতে দুটি ত্রিভুজ আছে। তাহলে ত্রিভুজ যদি ভালো করে দেখা যায় যে তিন নম্বর চিত্রে কোনো নেই ত্রিভুজ, কিন্তু চার নম্বর চিত্রে একটা মূল ত্রিভুজ আছে এবং সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু মোট ত্রিভুজ কিন্তু তিনটে হয়ে যাচ্ছে। এইভাবে এক নম্বর এবং দু নম্বরে আমাদের দেখতে হবে যে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, সেই অনুযায়ী ভাবতে ভাবতে সে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। এবারে বারোর দাগের অঙ্ক, এটা একটু হিসাব নিকাশের অঙ্ক এবং এইখানে একটা চেয়ারের দাম আছে আর একটা কিন্তু টেবিলের দাম দেওয়া আছে, এবং একটা চেয়ার এবং একটা টেবিলের দাম দেওয়া আছে। তা এই ক্ষেত্রে আমরা জানি বা বাচ্চারা শিখেছে বা শিখবে যে এটা যোগ করলেই উত্তরটা হয়ে যাবে, কিন্তু যদি বলা যায় যে দুটো চেয়ার আছে একটা টেবিল আছে, কিন্তু তাহলে সে ফার্স্ট শিখবে যেহেতু দুটো চেয়ার, চেয়ারের দামকে দুই দিয়ে গুণ করতে হবে, গুণ করার পরে তারপরে যে অন্য দামটা দেওয়া আছে যেহেতু সেটা একটা, তাহলে সেটা যদি যোগ করা যায় আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। এবং এই ক্ষেত্রে কিন্তু সে গুণও শিখলো এবং যোগও শিখলো। এইভাবে কিন্তু অনেক অঙ্ক দেওয়া আছে যে জায়গায় এককের জ্ঞানটা খুব দরকার, একক গুলো অনেক জায়গায় আছে এবং সেই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে উত্তর দিলে খুব ভালো। আমরা আরো প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি আপনাদের সাথে, যেমন এখানে আমরা একটা প্রশ্ন দিয়েছি 9 নম্বরের প্রশ্নে, তিন দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটা। তাহলে আমার যে বাচ্চারা তারা তিন দিয়ে বিভাজ্য হতে গেলে কি নিয়ম, সেই নিয়মটা আপনাকে জানতে হবে। তো তিন দিয়ে বিভাজ্য হতে গেলে যে নিয়মটা, সেই নিয়ম যদি আমার বাচ্চাকে আমি শিখিয়ে দিতে পারি, তার পাশাপাশি যদি ওদের সিলেবাসের মধ্যে বা মানে ক্লাস থ্রির মধ্যে, থ্রি পর্যন্ত যা শিখেছে তার মধ্যে যে যে সংখ্যা দিয়ে বিভাজ্যতা তারা জেনেছে সেগুলো যদি শিখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাকে আর বুঝিয়ে দিতে হবে না যে কোন সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য, সে নিজেই করতে পারে। সেই জন্য আমাকে কিন্তু ওই তিন দিয়ে বিভাজ্যের নিয়মটা ওদেরকে বোঝাতে হবে, পাশাপাশি দুই দিয়ে বিভাজ্যের নিয়ম বোঝাতে হবে, পাঁচ দিয়ে বিভাজ্যের নিয়ম বোঝাতে হবে। যদি বোঝানো যায় এগুলো, তাহলে কিন্তু সে তিন দিয়ে বিভাজ্য সংখ্যাটা বার করে ফেলতে পারবে। এরপরে একটা প্রশ্ন ছিল যে একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে কতবার। মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টা কাঁটা, আমাদের ক্লাস থ্রিতে এই ঘড়ি দেখার বিষয়টা রয়েছে। তো সেখানে এই যে তিনটে সাধারণ একটা ঘড়ির মধ্যে এই তিনটে কাঁটা আমরা দেখে থাকি, তিনটে কাঁটার মধ্যে ঘন্টার কাঁটা, তার মধ্যে মিনিটের কাঁটা, তার মধ্যে সেকেন্ডের কাঁটা আমরা দেখেছি। তো এই পর্যবেক্ষণটা যদি আমরা ভালো করে করি,
আমার ক্লাস থ্রি ছাত্রছাত্রীরা যদি পর্যবেক্ষণটা ভালো করে করে, ভালো করে যদি দেখে, তাহলে এক ঘন্টায় ঘন্টার কাঁটাটা কত দূর ঘুরেছে, এক ঘন্টায় মিনিটের কাঁটাটা কত দূর ঘুরেছে, আর সেকেন্ডের কাঁটাটা কতটা ছোটাছুটি করেছে, এগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো। এবং সে কিন্তু যদি ওই পর্যবেক্ষণটা তার চোখের সামনে থাকে, তাহলে তার অলক্ষে তার মাথায় কিন্তু আঁকা হয়ে গেছে যে এক ঘন্টায় ঘন্টার কাঁটাটা কত দূর গেছে, তার মাথায় আঁকা হয়ে গেছে এক ঘন্টায় মিনিটের কাঁটাটা কত দূর গেছে। তাহলে এই যে এক দিনে, হ্যাঁ, এক দিন হলে কতবার ঘুরছে, এটা কিন্তু সে মিনিটের কাঁটাটা কতবার ঘুরছে সে কিন্তু খুব সহজে বার করতে পারবে, কারণ তার তো ধারণা আছে একদিন মানে 24 ঘন্টা। তাহলে এক ঘন্টায় মিনিটের কাঁটা কতবার ঘুরবে সে জানে, তাহলে একদিনে কতবার ঘুরবে তাহলে বার করতে পারবে। এক ঘন্টায় যদি সে বার করতে পারে যে মিনিটের কাঁটা এক ঘন্টায় কতবার কতবার ঘুরছে, পুরো সার্কেলটা, যে ঘড়ির যে সার্কেলটা, সেই পুরো সার্কেলটা এক ঘন্টায় কতটা ঘুরছে, কতবার ঘুরছে, এটা যদি সে ক্যালকুলেশন করতে পারে, এবং তার সঙ্গে তার পূর্ব জ্ঞান আছে যে একদিন মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কতবার ঘুরছে সে কিন্তু বার করে ফেলতে পারবে। তাহলে আমার এখানে শুধু আমার পর্যবেক্ষণ নয়, আমার কিছু পূর্ব জ্ঞান লাগছে। সেই পূর্ব জ্ঞান কি? পূর্ব জ্ঞানটা হচ্ছে যে একদিনে কত ঘন্টা হয়, সেই পূর্ব জ্ঞানটা যদি আমার থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাচ্চাদের শিখিয়ে দিতে পারবো যে এক মিনিটের কাঁটাটা একদিনে কতবার ঘুরছে। এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো যদি আমরা ওদেরকে বোঝাই তাহলে কিন্তু দেখবেন যে ওরা বুঝতে পারছে। এবং আপনারা জানেন যে 2017 সালে ন্যাস লাস্ট হয়েছিল, 19 আর হয়নি কোভিড সিচুয়েশনের জন্য, আবার 2021-এ এই ন্যাসের এক্সাম হওয়ার কথা। এবং সেখানে এই জিনিসগুলো যদি তৈরি হয়ে যায় আমাদের বাচ্চাদের মধ্যে, তাহলে কিন্তু আমরা আশা রাখি, আমরা আশাবাদী যে 2021 সালে আমাদের রাজ্যের বাচ্চারা অনেক অনেক ভালো রেজাল্ট করবে, এবং তারা কিন্তু দেখবেন যে অন্যান্য বছরকেও ছাপিয়ে গেছে এবছর। তো সেই আশা রাখি, সেই আশা আমাদের মনে থেকেই আমরা শেষ করব। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের বাচ্চাদের ভালো করে, আপনার বাচ্চাদের ভালো করে গাইড করুন যাতে তারা ভালো রেজাল্ট করে। নমস্কার। নমস্কার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুদ্রনীল ঘোষ, আমার সঙ্গে আছেন ডক্টর বিমান বাসু, নমস্কার, অনিন্দিতা দে, নমস্কার, আমরা তিনজনই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা আগের আলোচনাগুলি থেকে জেনেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন নির্দিষ্ট সময় অন্তর জাতীয় পারদর্শিতার অভিক্ষা বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে আয়োজন করে, যা সংক্ষেপে ন্যাস নামে পরিচিত। এখন এই ন্যাস দেখার চেষ্টা করে বা জানার চেষ্টা করে শিক্ষার্থীদের লার্নিং লেভেলটা কেমন আছে সেটা, আর কি করে। এছাড়াও ন্যাস এর মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা করা হয় শিক্ষার্থীদের কোনো শেখায় খামতি বা লার্নিং গ্যাপ আছে কিনা, যদি থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষণের ক্ষেত্রে বা পলিসি লেভেলে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া যায় কিনা, যাতে সে ব্যাপারে চিন্তা ভাবনা করা যায়। এবারে চলে আসি ন্যাসের প্রশ্নের ব্যাপারে। ন্যাসের প্রশ্নগুলি কেমন হয়? ন্যাসের প্রশ্নগুলি সাধারণভাবে জেনেরিক প্রকৃতির হয়। এখন জেনেরিক প্রকৃতির হয় কথাটার মানে কি সেটা একটু বলি। এর মানেটা হচ্ছে যে ন্যাসের প্রশ্নগুলি কোন একটি নির্দিষ্ট পাঠ্য পুস্তক থেকে করা হয় না। তাছাড়াও যেটা চেষ্টা করা হয় যে শিক্ষার্থী সেই ক্লাস অবধি যা যা তার জানার কথা সেটাকেই অ্যাসেস করার চেষ্টা করা হয়। এরপরে আসি ন্যাসের প্রশ্নগুলি কি ধরনের হয়। ন্যাসের প্রশ্নগুলি সাধারণভাবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ ধরনের হয়, এবং এখানে ক্লাস থ্রি এর আলোচনা আমরা এখন করছি। তো থ্রি এর এনভায়রনমেন্টাল সায়েন্স বা আমাদের পরিবেশ নিয়ে আলোচনা আমরা এই পর্বে করব। ন্যাসের ক্ষেত্রে যেটা হয়, ন্যাসের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য 15টি প্রশ্ন আসে, এবং গণিত, বাংলা এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের
15টি প্রশ্ন মিলে একটি প্রশ্নপত্র হয়, যেটি শিক্ষার্থীদের 90 মিনিটের মধ্যে উত্তর করতে হয়। আর এবারে এমসিকিউ ধরনটা কেমন হয়, এমসিকিউ ধরনটা একটু মানে আমরা সচরাচর যে ধরনের এমসিকিউ দেখে অভ্যস্ত তার থেকে একটু আলাদা ধরনের। কেন? কারণ ন্যাসের যে এমসিকিউ গুলি, সেই ন্যাসের এমসিকিউ গুলির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন যে দক্ষতার বিকাশ কি হয়েছে, কতটা হয়েছে, কোন কোন দক্ষতা, যেমন মনে করুন যে সমস্যা সমাধানের দক্ষতা, বিশ্লেষণধর্মী চিন্তার দক্ষতা, ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা, এই দক্ষতাগুলো তাদের ঠিক মতো হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য প্রশ্নগুলো সেট করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা তাদের যে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে যে জ্ঞান গঠন করে সেই জ্ঞানটা তারা বাস্তবে সফলভাবে প্রয়োগ করতে পারছে কিনা সেটাও যাচাই করার চেষ্টা করা হয়। আর সেই কারণেই ন্যাসের প্রশ্নগুলি হয় আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড। ওয়েল, নাও আই এম সুইচিং টু ইংলিশ। ইউ প্রবাবলি নো ফ্রম দ্য আর্লিয়ার ডিসকাশনস দ্যাট the Ministry of Education of Government of India conducts a National Achievement Survey periodically, which basically is a large-scale survey. What NAS tries to do is this. NAS tries to gauge the learning level of the students. Apart from this, NAS also tries to identify the learning gaps in the students so that necessary interventions can be done at the policy level or in the teaching practice or in the learning. Now coming to the type of question that NAS usually has. NAS generally has generic questions. So what do we mean by the word generic question? By the word generic question, we mean that the questions are not set from some specific textbooks. Rather, the questions tries to assess the knowledge that the students have acquired till date. Now, in NAS, generally multiple choice questions are set, but these multiple choice questions are of a bit different genre than the ones that we see in everyday. Now, why this is so? This is so because NAS tries to judge the development of different abilities in the learners, like problem solving ability, critical thinking ability, data interpretation ability, etc. Apart from this, NAS also tries to assess whether the students can apply the knowledge that they have constructed from their day-to-day experiences. For this reason, the questions that are set in NAS are generally understanding and application based. Now, coming to the number of questions that are set for environmental science, the number is 15. And these 15 questions are compiled along with questions from mathematics and Bengali or modern Indian language. And all these three comprises a single paper. And for this, the students get 90 minutes to answer this. So I will now discuss one or two sample questions from the MCQ adaptation package that has been prepared to get the students acquainted with the type of the questions that they may face in the NAS that is to be held on 12th of November 2021. First of all, I will discuss one or two samples in Bengali, then I will switch over into English. আচ্ছা, আপনারা এই বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি অনুশীলন বা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ সেটি দেখেছেন, সেখানে যে প্রশ্নগুলি রাখা হয়েছে তার একটি দুটি নিয়ে আমরা এখন আলোচনা করব যে কেন এই ধরনের প্রশ্নগুলি রাখা হয়েছে এবং এই ধরনের প্রশ্ন রাখার পরিপ্রেক্ষিতটা কি। আমি ক্লাস থ্রি এর প্রথম যে প্রশ্নটি সেটাই আলোচনা করছি। দেখুন কি বলা আছে, জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয়। কি কি আছে অপশন? যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা, ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া, জলের কল খুলে রেখে দেওয়া, বৃষ্টির জল ধরে রেখে সেই জলে স্নান করা। আপনারা বুঝতে পারছেন যে এটি একটি
জল সংরক্ষণের সচেতনতা সম্বন্ধীয় একটা প্রশ্ন, এবং এই অপশনগুলোর মধ্যে যেমন জল বাঁচানোর কথাও আছে কিছু অপশানে, আবার জল নষ্ট করার কথাও আছে। শিক্ষার্থীদের কি করতে হবে, জল নষ্ট করার সংক্রান্ত যে অপশন সেটিকে তাদের বেছে নিতে হবে। আমি চলে আসি আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে প্রশ্ন নম্বর 5। এই 5 নম্বর প্রশ্নে আপনারা দেখবেন যে 4টি ছবি দেওয়া আছে, কাঠকয়লার উনুন, কাঠের উনুন, কয়লার উনুন, কেরোসিনের স্টোভ আর গ্যাস ওভেন। আর বলা আছে উপরে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটির সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রশ্নটার উত্তর দিতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে ছবি দেখে যে কোন কোন ছবিতে কোন কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে তারা কিন্তু উত্তরটা করার ক্লুটা পাবে। ওকে, নাও আই এম সুইচিং ওভার টু ইংলিশ। উইল বি ডিসকাসিং 1 or 2 স্যাম্পলস ফ্রম দ্য এমসিকিউ অ্যাপ্লিকেশন প্যাকেজ। লেট আস ডিসকাস কোয়েশ্চেন নাম্বার 1। দ্য কোয়েশ্চেন নাম্বার 1 স্টেটস, which one of the following activities is not recommended in order to save water? The options are: rainwater should be used as much as possible for farming, wash the vegetables and use the same water for the flower plants, keep the tap water running and store rainwater and use it for bathing. Now you can clearly see that this question is related to the awareness about water conservation. And as you can see, some of the options that we have in this question are related to judicious use of water, and some are related to wastage of water. Now the students will have to identify the option that relates to wastage of water, and that will be the answer. Okay, now coming to the next sample, that is question number 5. These are diagram based question. As you can see, here 4 pictures are given, where in the first 2 pictures it is shown that wood and coal are used in oven, and in the third one a picture of kerosene stove is given, and the fourth one a picture of gas oven is given. Now the students are asked, by using which one of the following will cooking be faster? So for this reason, for this question, the students will have to answer with the help of their experience, with the help of the knowledge that we have created or constructed from the experience. And that is not all. They will have to identify from the pictures which type of fuel is being used in each one of the cases. That will be the hint in answering this question. Okay. আমি এবারে আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু, তাকে আমি আরো 1-2 স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে অনুরোধ করব। নমস্কার, আমরা প্রথমে ক্লাস 3 এর একটি প্রশ্ন দেখি, সেখানে বলা হয়েছে রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়। অপশনগুলো হচ্ছে ফুটপাত থাকলে ফুটপাত দিয়ে হাঁটা, রাস্তা পেরোতে হলে আগে দুদিক দেখে নেওয়া, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো, এবং রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোনো। এই 4টি অপশনে এখানে এই প্রশ্নটা বা আইটেমটি রাখার একটা কারণ হচ্ছে যে আমরা দেখি যে কাগজে পড়ি, টিভিতে দেখি যে বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রধান কারণ কিন্তু হচ্ছে যে রাস্তা কিভাবে নিরাপদে চলা যায় সেই সম্বন্ধে ঠিকঠাক ধারণা না থাকা। এবং এটা আপনারা শুধু রাস্তায় চলা নয়, ট্রেন লাইনের ক্ষেত্রেও এরকম ঘটনা যে মানুষের অসাবধানতাবশত ঘটে থাকে সেটা আপনারা জানেন। তা আমরা এখানে দেখতে চেয়েছি যে ছাত্রছাত্রীর এই মিনিমাম জ্ঞানটুকু, বা আমরা যাকে বলবো ইংলিশে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে কিনা, যে আমার রাস্তা চলতে গেলে কি কি করা উচিত আর কি কি করার নয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে যেটা যা সেই ছাত্রছাত্রী কাগজ পড়তে পারে বা লোকের কাছে শুনে বা টিভি থেকে সেই জ্ঞানটা আহরণ করতে পেরেছে যে এরকম ঘটনা ঘটলে সেটা রাস্তায় বিপদ ডাকতে পারে, সেটা সে নিজে যাতে অ্যাপ্লাই করতে পারে এবং সেখান থেকে চিনতে পারে যে না, এটা একেবারেই করা উচিত না, সেই উদ্দেশ্যে প্রশ্নটি রাখা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটি আমরা বলবো, সেখানে একটি প্রশ্ন আছে 9 নম্বরে, ঠিক জোড়াটি নির্বাচন করো, ফুলকপি, ফুল, গাজর কাণ্ড,
পেঁয়াজ ফল এবং লাউ ফল। এবার এখানে আমরা দেখতে চেয়েছি যে ছাত্রছাত্রী এই বিষয়টি দেখতে চেয়েছে কিনা, যে জানে কিনা যে কোনটা কোন ধরনের গাছে উদ্ভিদের কোন অংশ, সেইটুকু আমরা এখানে দেখতে চেয়েছি এবং এটা টেক্সট বুক নির্ভর নয়। আচ্ছা, নাও আই উইল সুইচ ওভার টু ইংলিশ। দ্য ফার্স্ট কোয়েশ্চেন গোজ লাইক দিস, হুইচ ওয়ান ইজ নট অ্যাডভাইজেবল হোয়াইল ওয়াকিং অন রোড অন আ রোড। দ্য ফার্স্ট অপশন গোজ লাইক টু ইউজ দ্য পেভমেন্ট ইফ ওয়ান ইজ দেয়ার অন দ্য রোড, টু লুক এট বোথ সাইডস হোয়াইল অ্যাটেম্পটিং টু ক্রস দ্য রোড, টকিং অন আ মোবাইল ফোন হোয়াইল ক্রসিং দ্য স্ট্রিট and crossing the road at the zebra crossing. Now, the basic idea about including this item in this preparatory phase is to explore whether the students are aware of the important fact, what we should do on road while walking on the road and what we should not do. Often road accidents occur due to lack of such awareness about the traffic rules. So, and we often see that people are very casual about everything when they are walking on road, and from the options given here, the student will have to identify the one which is not at all advisable while walking on a road and it's within his or her reach, because such news is often read on the newspapers and we can hear about those things in the television and other media. So this is to explore the important thing. Explore the important aspect that the student become aware of the road accidents and why they occur. The next question goes like this: identify the correct pair, onion fruit and gourd fruit. Here we have attempted to explore the actual relationship between the items in each pair, and often the names do not give you the correct nature of the thing that we are interested in. Say for example, cauliflower, although the name contains flower, it's not actually a flower, and such aspects are trivial and often found in any textbook. So this is not dependent on a particular textbook. So I think this fulfills the outlook in the sense that NAS do not proceed with a particular textbook and it concentrates more on the other skills. Thank you. Dhonnobad Diwan Babu. Ami ebar Anita Madam ke dui ekti sample question niye alochona korte onurodh korbo. Class 3 er khetre নাসির প্রস্তুতিকল্পে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি এবং অনুশীলন যা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে তার থেকেই দুটি নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন বা জানেন যে এমসিকিউগুলো এখানে রাখা হয়েছে সাধারণত বা মূলত এগুলো বোধমূলক এবং প্রয়োগমূলক, তাই অনেক ক্ষেত্রে কনটেক্সট নির্মাণ করে প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। এবার সরাসরি চলে আসি প্রশ্নে। আপনারা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি এবং অনুশীলনের 12 নম্বর প্রশ্নটি একটু দেখবেন। এখানে প্রশ্নটি দেওয়া আছে, তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটি নিচে দেওয়া হল, রেখাচিত্রটি পর্যবেক্ষণ করে নিজের প্রশ্নটির উত্তর দাও। যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হলো সুজয়ের কাকা, মানে তার আগে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, স্টেটমেন্টের পরে প্রশ্নটি রাখা আছে। স্টেটমেন্টটি হলো সুজয়ের কাকা বিয়ে করার পর তার একটি মেয়ে হলো, সুজয়ের বাবা বাচ্চা মেয়েটি কে হন। চারটি বিকল্প দেওয়া রয়েছে, কতে আছে বাবা, খ দাদা, গতে আছে জেঠু এবং ঘতে দাদা। এই ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক স্থাপনে সচেষ্ট হচ্ছে কিনা বা সক্ষম হচ্ছে কিনা তা যাচাই করা বা মূল্যায়ন করা সম্ভব। চলে আসি আমার দ্বিতীয় নমুনা প্রশ্নে। এই প্রশ্নটি হলো 13 নম্বর প্রশ্ন, যেটি এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজের থেকেই নেওয়া হয়েছে। দেখুন প্রশ্নটি একটি চিত্র নির্ভর প্রশ্ন। ছবিতে দেখা যাচ্ছে একজন মহিলা একটি পোশাক পরে রয়েছে এবং তারপরে একটি বাক্য লেখা আছে, সবিতা প্রতিদিন সকাল 7টায় কাজে যায়। এবার প্রশ্নটি রাখা হয়েছে, পোশাক দেখে বলতো সবিতা কোথায় কাজ করে। চারটি বিকল্প দেওয়া হয়েছে,
ব্যাংক, পুলিশ স্টেশন, হাসপাতাল আর বিদ্যালয়। এই ধরনের প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা দুটি বিষয় মূল্যায়ন করতে পারি। প্রথমত, শিক্ষার্থীরা পোশাক দেখে জীবিকা, তিনি কোন জীবিকার সঙ্গে নিযুক্ত বা পেশার সঙ্গে নিযুক্ত সেটা কি তারা শনাক্ত করতে সমর্থ হচ্ছে কিনা, এক। এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীরা তাদের পর্যবেক্ষণ লব্ধ অভিজ্ঞতাকে প্রয়োগ করে বা কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত মানুষ কোথায় কাজ করেন তা চিহ্নিতকরণে সমর্থ হচ্ছে কিনা। অর্থাৎ এখানে আমরা দেখতে চাইছি যে পোশাক এবং পেশার কোথায় কাজ করেন তিনি, এই দুটোর মধ্যে তারা সম্পর্ক স্থাপনে সচেষ্ট হচ্ছে কিনা। Now I switch over to English. I'm discussing two sample questions from MCQ adaptation package that has been uploaded in Bangla Shikha portal for the preparation of NAS. It is known to all of you that questions given in MCQ adaptation package are basically understanding and application based questions. That's why in most of the cases, some context have been developed for the preparation of these questions. Let's take an example from MCQ adaptation package. Question number 12, we can find that in question number 12, a family tree of Shujoy has been given and there is a statement that is, after Shujoy's uncle gets married, he is blessed with a baby girl. Now the question is, how is Shujoy's father related to the baby girl? Four options have been given, that are father, brother, uncle, and grandfather. With the help of this question, we are trying to assess whether the learners will be able to establish relationship among the family members. Now, let's take another example from that MCQ adaptation package. Question number 30. It is basically a picture-based question. You can see that the picture shows that a woman wearing a specific dress, and one statement has been given, that is, every day at 7 a.m., Shobita goes to work. Now the question is, observe her dress and choose the place where she works. Options are bank, police station, hospital, and school. With the help of this question, we are trying to assess two things. Number one, whether the learners will be able to identify the profession by observing the dress. And number two is, whether the learners will be able to identify the working place of the person associated with a particular profession by applying their observational experience. Thank you so much. Thank you, Anindya Madam. আমি আপনাদের চ্যাট বক্সে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, তার দুটো প্রশ্নের উত্তর আমি দেব। একটি প্রশ্ন আপনারা করছেন, যেটি হচ্ছে যে আরপিদের কাজ কি। তো এখানে একটাই কথা বলবো যে দেখুন, আপনারা জানেন যে এই এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজ অলরেডি স্টুডেন্টরা ফিল আপ করে আপনাদের কাছে জমা দিয়েছে, আপনারা সেটা ইভালুয়েট করছেন, এবং বাংলার শিক্ষা দূরভাষে সেখানেও হয়তো স্টুডেন্টরা কোনো প্রশ্ন রাখবে। তো আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই প্রশ্নগুলো যদি পরিপ্রেক্ষিতে আপনারা জানেন, তবেই আপনারা স্টুডেন্টদের কাছে এই প্রশ্নগুলোকে ব্যাখ্যা করতে পারবেন যখন তাদের সঙ্গে আপনাদের ইন্টারঅ্যাকশন হবে। এটাই হচ্ছে আপাতত আরপিদের কাজ। কারণ আমরা আগেই বলেছি যে এই এমসিকিউ অ্যাডাপশন যে প্যাকেজ, সেই অ্যাডাপশন প্যাকেজটি আমরা তৈরি করা হয়েছে যাতে ন্যাসের সাধারণত যে ধরনের মানে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেস প্রশ্ন আসে তার সঙ্গে স্টুডেন্টদের পরিচিত করানোর জন্য। সুতরাং যত আপনারা স্টুডেন্টদেরকে এগুলোর সঙ্গে পরিচিত করতে সাহায্য হতে সাহায্য করবেন, ততই কিন্তু তারা ন্যাসে ভালো ফল করবে বলে আমরা আশা করি। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন দেখলাম, মূল্যায়ন পদ্ধতিটি কি হবে। মূল্যায়ন পদ্ধতিটি, আমি কিন্তু আবার বলি, এই এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজ একটা প্রিপারেটরি প্যাকেজ মাত্র, এটা কিন্তু ন্যাসের মূল ন্যাসের প্রশ্ন নয়। ন্যাস অনুষ্ঠিত হবে 12 নভেম্বর, এবং 12 নভেম্বর যে ন্যাস অনুষ্ঠিত হবে সেখানে আবার বলি আপনারা, এখানে ওই ক্লাস থ্রি এর জন্য আমি আগেই বলেছি এনভায়রনমেন্টাল সায়েন্স, অঙ্ক এবং বাংলা বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের প্রশ্ন একত্রে থাকবে, যেটা 90 মিনিটে করতে হবে। কোনো নম্বর থাকে না এখানে ন্যাসে, প্রতিটা প্রশ্নে ন্যাসের প্রশ্নগুলিকে
মূল্যায়ন করার পর নির্দিষ্ট স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে ন্যাসের রিপোর্ট তৈরি করা হয়। মূল্যায়ন পদ্ধতি বলতে এইটুকুই। Well, I have seen some questions in the chat box. What is the role of the RPs? Now, as you are aware that this MCQ adaptation package is a preparatory package for the students to get them acquainted with the type of questions or the pattern of questions that they will face in the upcoming NAS that is to be held on 12th of November 2021. So when you come in contact with the students that may be in the school or that may be through Bangla Shikha Durabhashe, wherever you get in contact with the students, when they have some queries, you just try to let them know the how to answer these questions so that they will fare better in the upcoming NAS. And there was another question, what is the type of how evaluation is done for NAS? I would like to again make it very clear that this MCQ adaptation package is not the actual NAS question. It is only a preparatory package. The actual NAS examination will be held on 12th of November, where the quiz for class 3, the questions from environmental science, mathematics, and modern Indian language or Bengali will be compiled in a single question paper, which the students will have to answer in 90 minutes. So, and in that question, no marks are allotted for each question. What happens after the questions are evaluated through some statistical methods that I will not elaborate upon right now, the a report is generated. So this is how NAS works. So I think I have answered some of your questions. So with this note, I would like to conclude this session. Stay safe, stay healthy, and always try to help the students. আমি এই কথা বলে আমার বক্তব্য আমাদের এই সেশনটি এখানে শেষ করব। আশা করব আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং শিক্ষার্থীদেরকে ন্যাস সংক্রান্ত যাবতীয় সাহায্য আপনারা দেবেন, যাতে তারা ন্যাসে খুব ভালো ফল করে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্বটি শেষ করছি।